হ্যালো গাইস, ওয়েলকাম টু আরমান উইথ বাংলা। আরমান উইথ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আরো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ভালো এবং আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো যে এম আঠারো সপ্তশীর গান রিটার্ন মারতেছে। আগে এক কথা টপিক্যাল, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটা M1887-এর গান স্কিন রিটার্ন করতেছে বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার। তো বাংলাদেশ সার্ভারে তো ডেট কনফার্ম একদম হয়ে গেছে যে কবে এটা রিটার্ন মারবে, সেটা তোমাদের আজকে ভিডিওতে জানিয়ে দেবো। এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে কি আসবে না এবং ডেট কনফার্ম হয়েছে কি হয় নাই সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেবো। এবং বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারের মধ্যে নতুন কয়েকটা ইভেন্ট আসতেছে। হ্যাঁ গাইস, ইভেন্টগুলো মারাত্মক হতে চলছে, তো কোন কোন ইভেন্টগুলো আসতে চলছে সেটা আজকের ভিতরে জানিয়ে দেবো এবং এই ইভেন্টগুলো কবে আসবে সেটাও আজকের ভিতরে জানিয়ে দেবো। এক কথা আজকে লাইভ টু তোমাদের ডেট কনফার্ম জানিয়ে দেবো। তো আমার চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লেগে ক্লিক অন করে দেবেন, কারণ আমি প্রতিদিন ফিউচার রিলেটেড, রিডিম কোড রিলেটেড টোকেনগুলো ভিডিও আপলোড করে থাকি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমরা যে স্ক্রিনের মধ্যে ফেডারেলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ গাইস, তো দেখতে পাচ্ছ এখানে আমার লবিতে এন্ট্রি মার একটা অ্যানিমেশন ইমোট রয়েছে। তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, হ্যাঁ গাইস, তো এখানে দেখতে পাচ্ছ ইমোটটা কীরকম হতে চলছে। তোমাদের ফুল স্ক্রিন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ইমোটটা কীরকম হতে চলছে। দেখতে পাচ্ছ এইভাবে লবিতে এন্ট্রি নেবে, হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ কীরকম করে লবিতে এন্ট্রি নেবে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ডাউনলোড ফেললাম এবং এই স্ক্রিনটা আমরা একদম ফ্রিতে পাবো, সরি গাইস, ফ্রিতে পাবো না, এটা এটা এখানে দুটো স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ, একটা লবিতে এন্ট্রি মার এবং আমরা যদি এরোপ্লেন থেকে নামি তাহলে এই স্ক্রিনটা পেয়ে যাব। তো এখানে আমাদের এটা এই ইভেন্টটা আসতে চলছে 10 জুলাই, হ্যাঁ গাইস, এটা শুধু ইন্ডিয়ান সার্ভারের জন্য ডেট কনফার্ম হয়েছে 10 জুলাই। এক কথায় এই ইভেন্টটা আমরা 10 জুলাই ইন্ডিয়ান সার্ভারে একদম কনফার্ম দেখাবো 10 জুলাই। তো এখন আমরা নেক্সট ইভেন্টে চলে যাব। তো গাইস, তোমরা যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ইভেন্টটা, হ্যাঁ গাইস, তো এইরকম একটা ডিসকাউন্ট ইভেন্ট বাংলাদেশ সার্ভার 2-3 দিন আগে এসেছিলো, হ্যাঁ গাইস, 2-3 দিন আগে এসেছিলো, ইন্ডিয়ান সার্ভারে এখনও আসে নাই। তো দেখতে পাচ্ছ বাংলাদেশ সার্ভারে যে ইভেন্টটা ছিল হোয়াইট কালারটা ছিল সবুজ কালার, এবং এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান সার্ভারে এইরকম একটা ইভেন্ট আমরা পাবো দেখা, হ্যাঁ গাইস, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা রেড কালারের। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এমোট আছে এবং বান্ডেল রয়েছে। এক কথায় আমরা এটা এক কথায় এই ইভেন্টটা ডিসকাউন্ট ইভেন্ট বলে, হ্যাঁ গাইস। তো এই ডিসকাউন্ট ইভেন্টটা আমরা ইন্ডিয়ান সার্ভারে এই জুলাই মাসে আমরা দেখাবো, হ্যাঁ গাইস, তো জুলাই মাসে দেখাবো এই ইভেন্টটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিসকাউন্ট ইভেন্টটা কীরকম হতে চলছে তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। তো এখন আমরা নেক্সট ইভেন্টে চলে যাব। তো গাইস, তোমরা যে স্ক্রিনের মধ্যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, হ্যাঁ গাইস, তো এখানে দেখতে পাচ্ছ এই ইভেন্টটা সমুরের যে বান্ডেলটা আসছিল, হ্যাঁ গাইস, সমুরের বান্ডেল এবং এমোটটা ওই রকম ইভেন্টটা হতে চলছে তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে একটা স্পিনে থাকবে হলো 19টা ডায়মন্ড এবং 5টা স্পিনে থাকবে 39টা ডায়মন্ড এবং স্পেশাল স্পিনে আমরা দেখতে পাচ্ছ এখানে ডিসকাউন্ট দিয়েছে প্রথমে 14টা। এখানে ডায়মন্ডটা সেন্স হবে, হ্যাঁ গাইস, ডায়মন্ডটা সেন্স হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বান্ডেল হয়েছে এবং একটা গ্লোবাল স্ক্রিন হয়েছে, তো এখান থেকে আমাদের বার করতে হবে, হ্যাঁ গাইস, তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো এটা ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারে খুবই তাড়াতাড়ি আসতে চলছে। এক কথায় আমরা এটাও জুলাই মাসে দেখাবো ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভার খুবই তাড়াতাড়ি। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ইভেন্টটা কীরকম হচ্ছে চলছে। তো গাইস, এখন আমরা সেই M1887-এর গান স্ক্রিনে চলে যাব। তো গাইস, তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ স্ক্রিনেতে চারটা M1887-এর গান স্ক্রিন, হ্যাঁ গাইস। তোমরা দেখতে পাচ্ছ এখানে টপিক্যাল ফেড যে M18 সপ্তশীর গান স্ক্রিনটা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এবং দেখতে পাচ্ছ এখানে চারটা শর্ট গানের স্ক্রিন আছে, হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ চারটা শর্ট গান স্ক্রিন। এই ইভেন্টটা ইন্ডিয়ান সার্ভার এবং বাংলা সার্ভার কয়েকদিন আগে আসছিল এবং ওখানে চারটা শর্ট গান ছিল। আমি তোমাদের স্ক্রিনে বাস আর দিয়ে দেখিয়ে দিচ্ছি এই শর্ট গানগুলো ছিল এই ইভেন্টে, হ্যাঁ গাইস। তো ইভেন্টটা সেম হতে চলছে তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের আগে যে শর্ট গানগুলো আসছিল ওইরকম ইভেন্টটা হতে চলছে তোমার স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে তোমার দেখতে পাচ্ছ, আমি তোমাদের ফটোটা দেখিয়ে দিচ্ছি, এইরকম হতে চলছে এই ইভেন্টটা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটা শর্ট গান আছে, হ্যাঁ গাইস, চারটা শর্ট গান আছে। তো এখান থেকে আমাদের বার করতে হবে। তো এটা বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ গাইস, বাংলাদেশ সার্ভারের জন্য একদমই কনফার্ম হয়ে গেছে। তো ইন্ডিয়ান সার্ভারের জন্য এখনও কনফার্ম হয়নি। তো বাংলাদেশ সার্ভার কবে আসবে তোমাদের সেটা জানিয়ে দিচ্ছি। তো গাইস, এটা বাংলাদেশ সার্ভারে 8 জুলাই কনফার্ম, সরি গাইস, 8 জুলাই না, 9 জুলাই একদম কনফার্ম হয়ে গেছে যে আমরা বাংলাদেশ সার্ভার এই ইভেন্টটা দেখা পাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্ক্রিনে থাকবে 20টা ডায়মন্ড এবং 5টা স্পিনে থাকবে 90টা ডায়মন্ড। এক কথায় এখানে স্পিন ডায়মন্ড চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ গাইস, ডায়মন্ড চেঞ্জ করে দিতে পারে। তো আমরা স্পিন করবো, স্পিন করার পর এখানে যে চারটা আইটেম দেখতে পাচ্ছ, ডায়মন্ড অল ভাউচার এবং ম্যাজিক ফ্রাগমেন্ট এবং পেট এবং ওয়েপন অল ভাউচার, এখানে স্পিন করবে। এখানে স্পিন করার পর ভেতরে একটা থাকবে, যদি ভেতরে স্পিন করে যে কোনো আমরা একটা M1887-এর গান স্কিন নিয়ে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ চারটা M1887-এর গান স্ক্রিন রয়েছে, তো এখান থেকে যে কোনো একটা বার করতে পারবো। প্রায় 1000 ডায়মন্ড হলে আমরা এখান থেকে যে কোনো একটা M1887-এর গান স্ক্রিন বার করতে পারবো।
তো এখন জানিয়ে দেবো যে এটা ইন্ডিয়ান সার্ভার আসবে কি আসবে না। তো গাইস ইন্ডিয়ান সার্ভার এখনও কনফার্ম হয়নি এবং আসবে কি আসবে না সেটা জানি না, কিন্তু ডেটও এখনও কনফার্ম হয়নি, শুধু বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে। এই ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ M1887 গান স্পিন, এই ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের জানিয়ে দিলাম এটা 9 জুলাই আমরা বাংলাদেশ সার্ভারে দেখা পাচ্ছি এই ইভেন্টটা। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো গাইস নেক্সট ভিডিওতে দেখা হবে, থ্যাংকস ফর ওয়াচিং।